কেউ রাজকুমার হলে আমি তো রাজা হব নাকি? তো সেটা কোনো কথা না, ফাইট বা টক্কর দেওয়ার কোনো কথা না। একটা যদি একসময় 16টা 17টা সিনেমা রিলিজ হতো না, এখন তো তাও তো হলের কারণে কমে গিয়েছে, সিনেমা যার যারটার মতো আসবে, হয়তো বা উনি আমার সিনিয়র দেখে উনি তো হল বেশি পাবেন, বা ভালো বাংলা সিনেমা তো রিলিজ হোক ভালো যাক, কিন্তু দর্শক দিন শেষে কোনটা গ্রহণ করবে সেটা দর্শকের ব্যাপার। আমি এটা নিয়ে কারোর সাথে ফাইট করা বা কিছু করা, এটার উদ্দেশ্যে আমি এই সিনেমাটা ওনাদের মানে ওনারা রেডিও করেননি, আমরা এটা চিন্তাও করিনি। কারণ আমি আমার কেরিয়ারে কোনোদিন অপচিন্তা ব্যাড পলিটিক্স আমি কখনো শিখিও নেই করিনি, কারণ আমার শিক্ষা আমার পরিবার এটা শিখায়নি। আমি যতক্ষণ অন্যকে নিয়ে চিন্তা করব, ততক্ষণ আমি আমাকে নিয়ে চিন্তা করব, ততক্ষণ সেটা আমার উন্নয়ন হবে। আমি অন্যের পিছনে লেগে থাকা অন্য কি করলো তা আমার কাছটাই হবে না। সমালোচনা মানুষকে সামনের দিকে নিতে পারে না, ও পিছনেই থেকে যায়। তো আমরা যে আমি যাকে নিয়ে চিন্তা করবো তাতে আমি পিছনেই থেকে গেলাম। যে সিনেমায় আসুক, বাংলা সিনেমা আসবে আসুক, হল মালিকরা নিবে, নিয়ে যদি কোনো সিনেমা ভালো যায় দর্শক নেয়, দর্শকের এখন অবাধ স্বাধীনতা, তাদের হাতে মোবাইল, পৃথিবী দেখে কোন সিনেমা দেখবে কোন সিনেমা দেখবে না, ইটস ডিপেন্ডস অন দর্শক। আমারটা ভালো হলে দর্শক হলে যাবে, আমারটা ভালো না হলে যাবে না। আমি শুধু আপনাদেরকে বলছি পৌঁছে দেবো, আপনারা জোর করে দেখাতে পারবেন না যদি পৌঁছে না দেবেন।